হাত থেকে ওই কড়া সরাতে হবে আমাকে। কিন্তু কিন্তু কি করে? আঘাত তোমায় পেতে হবে, না হলে তোমার চেতনা ফেরানো যাবে না। রাজামশাই বলেছিলেন উনি আমাকে নিয়ে খুব গর্বিত, আমাকে ভাবি মন্ত্রী। কিন্তু এখন আমি কাঞ্চনকে কি উত্তর দিই জোৎস্না? কাঞ্চন তো বুঝতেই পারলো না ওর কত বড় সর্বনাশ হয়ে গেল। সত্যি আমরা কিচ্ছু করতে পারলাম না, কিচ্ছু না। কাঞ্চন যখন সজ্ঞানে ফিরবে ওর সামনে কিভাবে দাঁড়াবো জানি না। ঈশ্বর, সব আমার দোষ, সব আমার দোষ। ওনারা আমাকে ভরসা করেছিল বলে আজ ওনাদের এই অবস্থা হলো। আমি সত্যি ভরসার অযোগ্য, সত্যি ভরসার অযোগ্য। আমি কাউকে বাঁচাতে পারলাম না, কাউকে না। আমাকে না কাঞ্চনকে না মহারাজ রানীমা, কাউকে বাঁচাতে পারলাম না, কাউকে না। শান্ত হ মা, একটু শান্ত হ। নিজেকে এইভাবে দোষারোপ করিস না। আমরা ভুল হতে পারি, ঈশ্বর তো ভুল নয়। তুই যোগ্য বলেই তো স্বয়ং বিষ্ণুদেব তোকে মৃত্যুর লোক থেকে ফিরিয়ে এনেছিল। উনিই তো বলেছেন যে তুই কামিনীর বিনাশ করবি। আমায় ক্ষমা করুন ভগবান, আমি নিজেকে অযোগ্য প্রমাণ করেছি, হেরে গেছি। তুমি ভুল বলছো। হেরে যাওয়া মানে অযোগ্যতা নয়, হার মেনে নেওয়া অযোগ্যতা। আমি জানি এই জগতে কেউ যদি কামিনীর অশুভ শক্তির সাথে লড়তে পারে তা কেবল তুমি, আর এটা তোমাকে বিশ্বাস করতে হবে। জ্যোৎস্না, কামিনীর পদানত থেকে মহারাজ এবং মহারানীমা ওনারা কামিনীর দাসত্ব করে নিজেদের গরিমা থেকে বিচ্যুত হয়ে যাচ্ছিলেন। অন্তত অন্তত এই দাসত্বের লজ্জা থেকে ওনারা মুক্ত হলেন। জ্যোৎস্না, মহারাজ রানীমা ততক্ষণ পর্যন্ত শান্তি পাবেন না যতক্ষণ না তুমি কামিনীকে শাস্তি দিচ্ছ, যতক্ষণ না তুমি তাদের সন্তানকে
কাঞ্চনকে কামিনীর চাল থেকে মুক্ত করছ। মহারাজ রানীমা শান্তি পাবেন না জোৎস্না। তুমি ঠিক বলেছ তারা। আমি এই মঙ্গল দ্বীপের পবিত্র অগ্নি শপথ করে বলছি, আমি কাঞ্চনকে কামিনীর কবল থেকে মুক্ত করব। মহারাজ রানীমার মৃত্যুর প্রতিশোধ আমি নেব। এই মঙ্গল দ্বীপ যা দিয়ে বিজয়নগরকে কামিনীর কবল থেকে মুক্ত করব। কিন্তু এই প্রাসাদে আমি আর থাকব না। জোৎস্না, কি বলছো তুমি? তুমি প্রাসাদে থাকবে না মানে? এই প্রাসাদ যাদের ছিল, আজ যখন তারাই রইল না, আমি যখন তাদেরকে রক্ষা করতে পারলাম না, তখন আমি এই প্রাসাদে আর পা রাখবো না।